হ্যালো ফ্রেন্ডস, এমএস আর্টবিট চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আমি চলে এসেছি আমার আজকে ডিনার নিয়ে। লাঞ্চ কদিন ধরে না শেয়ার করতে পারছি না, একটুখানি প্রবলেম আছে তো তার জন্য লাঞ্চ শেয়ার করতে পারছি না। আসলে দুপুরের দিকটা করে আমার বর বাড়িতে থাকছে না, আর তার জন্য দুপুরবেলা করে মেয়েকে আমার নিয়ে রাখতে হচ্ছে, তো খাওয়াটা একদম নাকে মুখে গুঁজে খেতে হচ্ছে দুপুরবেলাটা। সেই মানে কোনো রকমে খেয়ে নিচ্ছি, রসিয়ে কষিয়ে খেতে পাচ্ছি না দুদিন ধরে দুপুরবেলা, কারণ মেয়ে থাকছে সাথে। আর রাত্রিবেলা করে মেয়ে তাও বর বাড়িতে থাকছে, তো তার জন্য দুটো দিন এরকম প্রবলেম হয়েছে। কালকে থেকে হয়তো নর্মালি দুপুরবেলা ব্লগ, দুপুরবেলা আর কি খাওয়ার ভিডিও হয়তো দিলেও দিতে পারি, তো দুটো দিন এই সমস্যাটা হলো, তার জন্য রাত্রিবেলা ডিনার নিয়ে চলে এসেছি। আর আজকে আছে তো দেখতে পাচ্ছ তোমরা, আলু ভাজা আছে, আলু পোস্ত আছে, আর তার সাথে সেই কালকে মেটের রান্নাটা কিছুটা বেঁচে গেছে মেটে, তো সেই মেটো নয় মেটে। আমার মনেই থাকে না, আমি ছোট্টবেলা থেকে না মেটো শুনে এসেছি, মেটো বলে এসেছি, মেটো ব্যাপারটা আর কি। মেটে কথাটা না আমি সেরকম এখানে কাউকে শুনিনি, এখন যখন শুনছি মেটো ব্যাপারটা, এবার আমার তার জন্য মুখ দিয়ে মেটো বেরিয়ে যায়। তো যাই হোক, তোমাদের জন্য মেটে বলছি, মেটে আছে গাঁটি কচু দিয়ে আলু দিয়ে কষা কষা সেই মেটে, যাই হোক। আর তার সাথে আজকে একটু রুটিটা বেশি নিয়েছি, নর্মালি তিনটে রুটি খাই, আর শরীর খুব একটা খারাপ থাকলে সেরকম মানে আইটেম না থাকলে দুটো রুটিও খাই, কিন্তু আজকে তিনখানা তো পদ, তার জন্য চারটে রুটি নিয়েছি। ঠিক আছে, চলো খাওয়া স্টার্ট করি, অনেকগুলো কথা বলে নিয়েছি খাওয়া শুরু করার আগে। রুটিগুলো গরম আছে, আর গরম আছে বলে নরমটাও আছে। চলো আগে আলু ভাজা দিয়ে খাই। রুটি আর আলু ভাজা একটা বিখ্যাত খাবার, রুটির সাথে আলু ভাজা যেন একটা সেই ভাই বোন, ভীষণ যায় দুটো আর কি। লুচির সাথেও যায়, লুচি আলু ভাজা নাম করা খাবার। এরকম ঘুরতে ঘুরতে যাবো, হ্যাঁ। আলু ভাজা দিয়ে একটা রুটি খাবো, আলু পোস্ত দিয়ে একটা রুটি খাবো, আর এইটা দিয়ে দুটো রুটি খাবো। আলু ভাজাটা এইমাত্র করলাম, মেয়েকে ভাত খাওয়ালাম, কলাইয়ের ডাল আর আলু পোস্ত ছিল, এবার কলাই ডাল আর আলু পোস্ত আমার মেয়ে খেতে পারবে না, কারণ মা রান্না করেছে দুটোতে খুব ঝাল। এমনি খেতে পারবে, খাবে এমনি খাবে, কিন্তু পেট ভরে যে পুরো ভাতটা মাখিয়ে খাবো সেটা খাবে না, এমনি শখ করে একটু খাবে, তার জন্য আলু ভাজা করলাম। আর মেটেটাও তো ঝাল, মেটে খাইয়েছি কিন্তু আমার মেয়েকে, আমার মেয়ে মেটো ভালো খেয়েছে, কিন্তু একটু মুছে টুচে দিয়েছি ঝোলটা আর কি। আলু পোস্তের রুটি আজকে প্রথম খাচ্ছি। দিয়ে যাবো, খেয়ে নিয়ে তারপরে নিয়ে যাবো। এখানে এসে বসো, আলু পোস্তটা না আমার শ্বশুরমশাই করেছে, আমার শ্বশুরমশাই আলু পোস্ততে হলুদ দেয় না। বসো বসো এখানে বসো, আমার শ্বশুরমশাই না আলু পোস্ততে হলুদ দেয় না, এরকম সাদা সাদা আলু পোস্ত খুব টেস্ট হয়। ওখান দিয়ে ওঠো, হ্যাঁ
রাস্তায় কুকুর চিল্লাচ্ছে। এই দুটো খেয়ে নি, হ্যাঁ শুধু শুধু, তারপরে দুটো রুটি এটা দিয়ে খাচ্ছি। একটুখানি আছে, মা কামড়ে দেবে। তাড়াতাড়ি খাচ্ছি, খেয়ে উঠে মেয়েকে ওই বাড়িতে রেখে আসবো তো শাশুড়ি মায়ের কাছে। শাশুড়ি মা ফোন করে এইমাত্র বললো একটু দিয়ে আসতে। এখন মোটামুটি রাত 10টা বাজে, দিয়ে এসে আমার পরের চ্যানেলে একটুখানি শ্যুট বাকি আছে MS ক্রিয়েটারে। আগের দিনকে খেয়ে আমি হেরে গেছি না, শাস্তিটা করা হয়নি, শাস্তিটা করতে হবে। যাও, খেয়ে নি, এক মিনিট। এবারে দুটো রুটি খাই। দুপুরবেলা আজকে ভাত দিয়ে খেয়েছি এই মেটে কষাটা, ভাত দিয়েও সেই লেগেছে টেস্ট, বিরাট টেস্ট হয়েছিল। আমার মেয়ে এইমাত্র খেয়ে উঠলো, আমার বড় এইমাত্র খেয়ে উঠলো, জনিও খেয়ে উঠলো। তোমরা তো জানোই আমি সবার লাস্টটা খাই, সবাইকে খেতে টেতে দিই, সবার খাওয়া হয়ে যায় তারপরে আমি খাই। যতক্ষণ না নিয়ে যাচ্ছি ততক্ষণ বলেই যাবে, ঠামের কাছে নিয়ে যাও, ঠামের কাছে নিয়ে যাও। বললাম একটু দাঁড়া, আমি খেয়ে নিয়ে হাতটা ধুয়ে এক্ষুনি নিয়ে যাচ্ছি। শুনতে পেয়েছো? কিন্তু শুনতে পেয়েছো? পেয়েছো? আমি আমার মতো বলেই যাব, বলেই যাব, বলেই যাব। শুধু এই ব্যাপারে না, যে কোনো ব্যাপারেই। বুঝতে পারছো তো, রাত্রিবেলা রুটি খাচ্ছি এরকম, এ দুপুরবেলা ভাত খেতে বসতে পারতাম আমি, মানে ভিডিও করতে পারতাম দুপুরবেলা ভাত খেতে খেতে, এরকম করলে বলো। এখন তো তা হালকার উপর দিয়ে যাচ্ছে।
এটা হচ্ছে পাকস্থলি। মেটে খাওয়া কমপ্লিট, সব খাওয়া কমপ্লিট, সব পরিষ্কার, লাস্টে পাকস্থলিটা। তোমরা অনেকে এটাকে কচকচি বলো, আমাকে কমেন্ট করেছো যে অনেকে পাকস্থলিকে স্টমাক বলে, অনেকে আবার কচকচি বলে। এটা চ্যালেঞ্জের ভিডিও না। খাওয়ার শেষে আ করাটা একটা অভ্যেস হয়ে গেছে, মনে হয় চ্যালেঞ্জের ভিডিও করছি। তো চলো, আমার ডিনার কমপ্লিট, ভিডিও কমপ্লিট, তোমাদের সাথে আবার দেখা হবে আমার কালকে নতুন একটা ভিডিও নিয়ে। কালকে যখন তখন আসতে পারি, যখন তখন চলে আসতে পারি, আমি হঠাৎ করে উদয় হতে পারি। সকাল, দুপুর, রাত, এমনকি চা নিয়েও চলে আসতে পারি। কদিন আগে দেখেছিল ভিডিও করতে পারিনি বলে শুধু চা নিয়ে চলে এসেছি, এক কাপ চা, সেটাও হতে পারে। যখন তখন যা কিছু নিয়ে চলে আসতে পারি এম এস অ্যাডভিটে। আগে থেকে কিছু বলা যাচ্ছে না। তোমরা সবাই খুব ভালো থেকো, পেট ভরে খাওয়া দাওয়া করো, একদম হাম 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 করে সব ভাত খেয়ে নেবে, পাতে যেন একটা খাবার নষ্ট না হয়, এরকম এরকম করে থালা পরিষ্কার করে খাবে, কিচ্ছু নেই থালায়, ঠিক আছে, এরকম পরিষ্কার করে খাবে, ঠিক আছে। আজকের মতো টাটা।